করোনাকালে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেল পরিবার। করোনা মহামারী প্রাণ কেড়ে নিয়েছে অনেকের, আবার মহামারীতে প্রাণে বেঁচেছেনও অনেকে। কথাই বলে রাখে হরি মারেকে। করোনা মহামারীর সময় হারিয়ে যাওয়া মেয়েকে 3 বছর পর ফিরে পেল মহিষা দলের পরিবার। মেয়ের নাম অপর্ণা পাল, বাবা শ্যামসুন্দর পাল, মা অনিতা পাল। মহিষা দলের কেশবপুর গ্রামে বাড়ি। ছোটবেলা থেকেই সুন্দর স্বাভাবিক মেধাবী মেয়ে ছিল অপর্ণা। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর হঠাৎ করেই মাথার সমস্যা দেখা দেয়। প্রায় কথা বলা বন্ধ ও মানসিক ভারসাম্যহীন হয়ে বাড়ি থেকে এদিক সেদিক অন্যত্র চলে যেত সে। করোনার সময় হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তাকে খোঁজাখুঁজির পরেও আর পাওয়া যায় না। আজ রামনগরে তালগাছড়ি 2 নম্বর অঞ্চলের অন্তর্গত চাঁদপুরের পার্শ্ববর্তী এলাকায় তাকে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা তার খোঁজখবর করে পরিবারকে জানায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, রামনগরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই মেয়েটিকে প্রায় দেখা যেত। মানসিক ভারসাম্যহীনভাবে সে এখানে সেখানে খাবার চেয়ে খেত। দীর্ঘদিন পর মানসিক ভারসাম্যহীন মেয়েকে খুঁজে পেয়ে খুশি পরিবার। মেয়ের বাবা শ্যামসুন্দর পাল বলেন, অভাব অনটনের মধ্যে আমি ছেলে মেয়েদের বড় করেছি। আমি মাধ্যমিক দেওয়ার পর হঠাৎ করেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। টাকা পয়সার অভাবে তেমন চিকিৎসাও করাতে পারিনি মেয়ের। করোনার সময় হঠাৎ করে হারিয়ে যাওয়ায় অভিযোগ করেও মেয়েকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। আজ খুঁজে পেয়ে ভালো লাগছে। রামনগরের তালগাছটি 2 পঞ্চায়েত সমিতি এলাকায় মানুষরা মেয়েটিকে নাম ঠিকানা জানতে চাইলেও সে কিছুই বলতে পারত না। হঠাৎ একদিন তাকে লিখতে দিলে সে তার বাড়ির ঠিকানা লিখে দেয়। তারপরেই স্থানীয়রা যোগাযোগ করে মহিষা দলে মেয়েটির গ্রামে। আজ অপর্ণার বাবা ও মা এবং পরিবারের লোকজন নিতে আসে অপর্ণাকে। অনেকদিন পর বাবা মাকে পেয়ে খুশি অপর্ণাও। পরীক্ষা দেওয়ার পরেই মাথা খারাপ। যখন বাড়ি থেকে চলে আসে এবার আপনারা খুঁজে পান না, তখন কোথায় কোথায় অভিযোগ জানিয়েছি? মহিষাগর থানাতে অভিযোগ জানিয়েছি, ডায়েরি করেছি। সেখান থেকে কোনোভাবে না না এতদিন কোনো সুরা পাইনি। আপনার আপনার বাড়ির সদস্য কতজন আছে? আমাদের বর্তমানে সদস্য আমার ছেলে, আমি, আমার স্ত্রী আর ওই মেয়ে। একটাই মেয়ে? না, 3 জন মেয়ে, 2 জনের বিয়ে হয়ে গেছে। আজকে এই যে জায়গায় আপনার মেয়ে এখানে আছে, আপনি কি করে জানতে পারবেন? এই স্থানীয় দাদার মুখে জানতে পারবেন। যোগাযোগ কিভাবে হলো? ও মহিষাদল থাকতে যোগাযোগ হয়েছে। আজকে আপনার মেয়েকে ফিরে দিয়েছেন বা এখানে মানুষ যেভাবে যত্ন রেখেছিল তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা, আপনাদের কাছে আমি যথেষ্ট কৃতজ্ঞ, কারণ আপনারা আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছেন, সেটাই যথেষ্ট। আজকে ফিরে নিয়ে যাচ্ছেন, এই যে নিয়ে যাচ্ছেন, এদের কি চিকিৎসা হবে না এইভাবেই থাকবে? চিকিৎসার ক্ষেত্রে আমাদের তো আর্থিক দুর্বলতা আছে, যদি কোনো সুব্যবস্থা হয় তাহলে ভালো। আপনাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি হচ্ছে মহিষাদল থানা কেশবপুর গ্রাম। আপনি কি করেন? আমি রাজমিস্ত্রি, পলিমার কাজ করি। রাজমিস্ত্রির কাজ করে। আজকে আবারও এখান থেকে নিয়ে যাচ্ছেন, আজকে এখানে মহিষাদল অনেকটা, কিভাবে নিয়ে যাবেন মেয়েকে? গাড়ি ছাড়া আর কি বলার। ঠিক আছে, ধন্যবাদ।